বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে চমকে উঠেছিলেন এলাকার বাসিন্দারা। মাঠের মধ্যে পড়ে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। পরে জানা যায় মৃতদেহটি নাজমুল বিন নামে স্থানীয় যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার তেঘুরি নাজিরপুরে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যে স্থানীয় ক্লাবে ক্যারাম খেলছিলেন নাজমুল। রাত 8টা নাগাদ কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। পরিবারের দাবি, রাতে বাড়ি ফেরেননি ওই যুবক। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একডালিয়া মাঠে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মাথায় ছিল ধারালো অস্ত্রের কোপ। কিভাবে দেখলেন আপনারা? পুলিশের প্রাথমিক অনুমান, ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।